ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে কিশোর কিশোরী ক্লাব সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বললেন বাঞ্ছারামপুরের ইউএনও একই মিত্র চাকমা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমা বলেছেন, জেন্ডার ভিত্তিক সমাজ বিনির্মাণে সমাজ ইতিবাচক প্রভাব ফেলবে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প কিশোর কিশোরী ক্লাব। ক্লাবের সদস্যরা প্রশিক্ষণ কাজে লাগিয়ে কিশোর কিশোরীরা নিজেদের সচেতন করে গড়ে তুলতে পারবে। এছাড়া ইফটিজিং বন্ধ, বাল্যবিয়ে প্রতিরোধ, জন্ম নিবন্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার, নারী অধিকার, যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ সহ ব্যক্তিগত নিরাপত্তা বিষয়েও ক্লাবগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে কিশোর কিশোরীদের সচেতন করা হচ্ছে। তিনি বুধবার দুপুরে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ক্লাবের সদস্যদের মাঝে বই, ড্রেস সহ বিভিন্ন সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর রফিকুল ইসলাম, কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক মাহমুদা আক্তার, ফয়সাল আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের সদস্যরা বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন এবং কারাতে প্রশিক্ষণের নতুন ড্রেস পেয়ে আনন্দিত হয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী সহ ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ইতিবাচক পরিবর্তন আনতে হবে, তোমাদের হাসি খুশি থাকতে হবে। এ হাসতে পারা কিন্তু এটাও একটা বড় বিরাট বিষয়। সবাই কিন্তু হাসতে পারে না, তাই না? হাসলে তো মন প্রফুল্ল হয়ে যায়। এই যে আমরা হাসি না, হাসলে কিন্তু ওই যে চিকিৎসাবিদে অনেক বলা আছে যে হাসলে অনেক রোগ নাকি চলে যায়। মানুষ ডিপ্রেশনে ভুগে এই যে হাসতে না পারার কারণে কিন্তু ভুগে। আর সব মুহূর্তে তো আমরা হাসতে পারি না, তাই না? কিছু কিছু মুহূর্তে কিন্তু হাসলে আমাদের ভালো লাগে। তো তোমরা হাসবা, আর হাসতে দেখলে সুন্দর লাগে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।